যুগে যুগে রহিছি জগতর নাথ জগন্নাথঙ্কর অপূর্ব গাথা। কেতেবেলে ভক্ত দাসিয়া বাউরি হাতরু নড়িয়াকু প্রভু হাত বড়াই নেই যাঁতি, সেহিপরি এক কিম্বদন্তি রহিছি যাহা কাঙ্কণ শিখরী ক্ষেত্র ভাবরে নামিত চিল্লিকা জলরাশিরে। দিন থিলা কণ্টাযুক্ত ফল কাঙ্কণ শ্রীমন্দির ভোগরে সামিল হেবা নিষেধ থিলা, হেলে প্রভুঙ্ক আদেশ পরে সামিল হইথিলা এই কণ্টকযুক্ত ফল। দর্শক বন্ধু আসন্তু জানিবা কণ রহিছি এই পীঠর মহিমা। খোর্ধা জিলা চিলিকা ব্লকর নৈরী গ্রাম নিকটরে রহিছি কাঙ্কণ শিখরী। চিলিকা কূলরু জলরে তিনি কিলোমিটর যাত্রা করিবা পরে আসি থাকে কাঙ্কণ শিখরী কুদ। এক কিলোমিটর ধরে জঙ্গল পাহাড় পরিবেশরে রহিছি প্রভুঙ্কর লীলা ক্ষেত্র। 300 বর্ষ পূর্বে এই কুদকু যা আসবা সম্ভব কেবে হয়ে নথিলা, কেবল জঙ্গলি জীবজন্তুঙ্ক পরিবেশ থিলা এই কাঙ্কণ কুদ। যেতেবেলে শ্রীমন্দির উপরে আক্রমণ করিথিলা কলা পাহাড় মহাপ্রভুঙ্কু সুরক্ষিত রাখিবা পাই সেবায়ত মানঙ্কু হইথিলা স্বপ্নদেশ। স্বপ্নদেশ পরে সেবায়ত মানে ভেলা সাহায্যরে চতুর্ধা মূর্তিঙ্কু আনি লুচাই রাখিথিলে এই কাঙ্কণ কুদরে। ঘঞ্চ জঙ্গল হেতু এঠারে কৌণসি ভোগ লাগি সুবিধা নথিলা, তেণু সেবায়ত মানে বাধ্য হয়ে প্রচুর মাত্রারে এই দ্বীপরে ফলুথিবা কণ্টকযুক্ত ফল কাঙ্কণ ফলকু এই জঙ্গলরু সংগ্রহ করে ঠাকুরঙ্ক নিকটরে করুথিলে ভোগ লাগি। সেই দিনঠারু এই কুদর নাম রহিয়াসিছি কাঙ্কণ কুদ, পরে এহার নাম হইছি লীলা ক্ষেত্র কাঙ্কণ শিখরী। লীলা ক্ষেত্র কাঙ্কণ শিখরীরে প্রভু জগন্নাথঙ্কর বার মাসরে 13 পর্ব হইথায় পালন, তা মধ্যরু রথযাত্রা রহিছি ঢের আকর্ষণ। সবুঠারে রথযাত্রা স্থলপথরে পালন হেউথিবা বেলে এঠারে হইথায় নিয়ারা ভাবে জলরাশিরে রথযাত্রা। নন্দীঘোষ, তালধ্বজ ও দর্প দলন নামক তিনোটি ডঙ্গাকু একত্রিত ভাবে বন্ধা যাইথায়। সেই ডাঙ্গরে বিরাজমান করন্তি তিনি ঠাকুর। ঘণ্ট হুলহুলিরে কম্পে চিলিকা জলরাশি, ভেড়িকে ভেড়ি বীরবাদ্য বজাই হইথায় রথযাত্রা অনুষ্ঠিত। চিলিকার নীল জলরাশিরে চালিথায় ডঙ্গা, ভক্তমানে দর্শন করন্তি চতুর্ধা মূর্তিঙ্কু। সরকারী স্তরের ব্যাপক বন্দোবস্ত করাগলে পীঠর ব্যাপক উন্নতি হওয়া সহ জগন্নাথ চেতনার প্রচার প্রসার অধিক হয়ে পারিব বলে আশা করা যাচ্ছে। জয় জগন্নাথ। মো নাম সুশান্ত কুমার সাউ, লীলাক্ষেত্র কাঙ্কণ শিখর জন সেবক। আইটা আমার দশম শ্রীগুণ্ডিচা যাত্রা আমি এটি পালন করা যাচ্ছু। এই যাত্রা সারা পৃথিবীতে সারা বিশ্বের গোটে নিয়ারা রথযাত্রা, এইপাই যে মহাপ্রভুঙ্কর এই ঘোষযাত্রাটি পাণি ভিতরে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রভু শ্রীমন্দিরের যেতে পূর্বকালের ছোটি রথ হচ্ছিল, মঝিরে বড়দাণ্ডের শাড়ন্দী নদী লাগে প্রভু চাপরে যাওয়া, তাপরে সে নদী পরে আউ তিনটি রথ হচ্ছিল গুণ্ডিচা যাত্রা করলে, বোধে প্রভু তাঁর সেই ইচ্ছাটি কাঙ্কণ শিখরে পূরণ করছেন, আমাকে জলরে ঘোষযাত্রা করা প্রভু সুযোগ দিয়েছেন। এটু মহাপ্রভু বাহারা পরে প্রথমে তাঁর পূর্ব দিগরে গোটে সম্মান রথ কাড়ি দিয়ে থাকে, যা ফলরে কি নৈরী গাঁর ইষ্ট ঠাকুর হরিহরেশ্বর তথা অন্য সমস্ত পূর্ব দিগরে থাকা দেবাদেবী মানক সম্মান সূচক ভাবে সে কাহাড়ি পড়ে থাকে। এবং দক্ষিণ দিগরে চিলিকার অধিষ্ঠাতি দেবী মা কালীজাঙ্ক উদ্দেশ্যে রথ কাড়ি দিয়া যাই থাকে। পূর্বরে বউলাবন্দর ইষ্ট ঠাকুর তালুঙ্কেশ্বর দেবঙ্ সহ সমস্ত দেবাদেবী মানুষ রথ কাড়ি দিয়া যাই থাকে তাঁর সম্মান অনুসারে। এবং উত্তরে আমার হরিপুর ইচ্ছাপুরে থাকা প্রতাপশ্বর দেবে, রঙ্কনাথ দেবে এবং সমস্ত দেবাদেবীঙ্কু সে সম্মান সূচক রথ কাড়ি পড়ে থাকে। আখপাখর প্রায় হাজার হাজার ভক্ত এই নিয়ারা রথযাত্রা দেখা এটিকে আসি থাকে। আমার অনুষ্ঠান পক্ষ প্রায় 7 কোটি ডঙ্গা এটি ব্যবস্থা করা যাইছি। রথ তিনোটি আউ 2টি ডঙ্গা যোচা হয়ে সে গোটে চাপ হিসাবে যাই থাকে এবং সমস্ত আমি প্রসাদ সেবা দেবায় সক্ষম হয়ে থাকে অনুষ্ঠান, ও সমস্ত নিঃশুল্ক ভাবে ডঙ্গা চলাচল করে থাকে। আপনার এই তো গোটে দেখুছেন, এই গোটে ভারি মানে ইউনিক জিনিস আমার বিশ্ব মানে বিখ্যাত রথযাত্রা মহাপ্রভু জগন্নাথ চিলিকার করছেন, যেটা কি গোটে আমি সৌভাগ্যের বিষয়। এতে আমি পুলিশ আডমিনিস্ট্রেশন তরফ সফিসিয়েন্ট পুলিশ ফোর্স ব্যবস্থা করা হয়েছে,
କେମିତି ଜଗନ୍ନାଥଙ୍କ ଦୟାରୁ ଶାନ୍ତିରେ ଶାନ୍ତିରେ ଶୃଙ୍ଖଳା ସହିତ ହେଇଯାଉ, ଏହି ଆଶା କରୁଛି। ଜୟ ଜଗନ୍ନାଥ। ଏଠି ଗୋଟେ ବିରଳ ରଥଯାତ୍ରା ହୁଏ ପାଣିରେ, ଯେଉଁଟାକି ଗୋଟେ ଡଙ୍ଗାକୁ ରଥ ହିସାବରେ ସଜାଇ ଦିଆଯାଇଥାଏ। ଏଇ ୟୁନିକ୍ ରଥଯାତ୍ରାରେ ଫରେଷ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ତରଫରୁ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଆଡମିନିଷ୍ଟ୍ରେସନକୁ ସବୁ ଟାଇପ୍ର ସପୋର୍ଟ ଯାହା ଦରକାର ଦିଆଯାଉଛି, ଆଉ ଚେଷ୍ଟା କରାଯାଉଛି କେମିତି ରଥଯାତ୍ରାଟି ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାରେ ହେବ। ବହୁତ ଲୋକ ଆସିଛନ୍ତି, ତାଙ୍କର ଗମନାଗମନଠୁ ଆରମ୍ଭ କରି ତାଙ୍କର ମାନେ କେମିତି କିଛି ଅସୁବିଧା ନ ହେବ, ସେଥିପାଇଁ ଫରେଷ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ତରଫରୁ ମଧ୍ୟ ଫୋର୍ସ ହିସାବରେ ଆମର ଗାର୍ଡ ଫରେଷ୍ଟରମାନଙ୍କୁ ଆମେ ଡିପ୍ଲୟ କରୁଛୁ। ମୁଁ ଆର୍କିଟେକ୍ଟ ନମିତା ଦାସ ଭୁବନେଶ୍ୱରରୁ ଆସିଛି, ପଟିଆରେ ରୁହେ, କାନନ ବିହାରରେ। ଜୟ ଜଗନ୍ନାଥ। ଆକ୍ଚୁଆଲି ମୋର ଏଇ ପୀଠ ସହିତ ମୋର ବହୁତ ଦିନ ଆଗରୁ ସଂଶ୍ଲିଷ୍ଟ। ଏଇଟା ହେଇଥିବା ଯେଉଁ ଡିଜାଇନ୍ ଲ୍ୟାଣ୍ଡସ୍କେପିଂ ସବୁ ଆଜ୍ ଆର୍କିଟେକ୍ଟ ହିସାବରେ ମୁଁ ପ୍ରାୟ ତାଙ୍କୁ ଆଇଡ଼ିଆ ଦେଇକି ଏଗୁଡ଼ା ସବୁ ପ୍ରାୟ ବି ଆଗରୁ କରେଇଛି। ଆଉ ଏଇ ଠାକୁର ଜଣା ବି ନାହିଁ ସମସ୍ତଙ୍କୁ, ମାନେ ମୁଁ ବହୁତ ଲୋକଙ୍କୁ ବି ଜଣେଇ ସାରିଲିଣି ଯେ ଏଇ ଜାଗାରେ। ଆଜି ମଧ୍ୟ ମୋ ସାଙ୍ଗରେ ହିଁ ମୁଁ ଆକ୍ଚୁଆଲି 17 ଜଣ ଲୋକଙ୍କୁ ନେଇକି ସାଙ୍ଗରେ ଆସିଛି ଭୁବନେଶ୍ୱର, ଯେଉଁମାନେ କି ଦେଖିନାହାନ୍ତି ଏଇ ଜାଗା। ଆଜି ପ୍ରଥମେ ଦେଖିକି ତାଙ୍କର ଦେଖିକି ବହୁତ ଖୁସି ହେଲେ, ଦେଖି ବସୁ। ବଟ୍ ଏଇ ଜାଗା ସହିତ ମୁଁ 8 ବର୍ଷ ହେଲା ଜଡ଼ିତ ଆଗରୁ, ତେଣୁ ମୁଁ ଏଇ ଜାଗାରେ ସ୍ୱୟଂ ଜଗନ୍ନାଥଙ୍କର ଅଲୌକିକ ମହିମା କଲେ ତା'ର ସରିବନି, ଆପଣଙ୍କର ଦିନ ବର୍ଷ ପାରି ହେଇଯିବ ସରିବନି। ବଟ୍ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଯିଏ ଭାବ ସମର୍ପଣ କରିସାରିଛି, ଇଚ୍ଛାର ଠାକୁର ସିଏ, ଭାବର ଠାକୁର ସିଏ, ଆପଣ ଏଇ ମୁହୂର୍ତ୍ତ ଯଦି ଗୋଟେ ଜିନିଷ ଭାବନା କରି ପ୍ରଭୁ ମୋର ଏଇ ଇଚ୍ଛାଟା ପୂରଣ ହଉ, ଆପଣ ଜାଣିନଥିବେ ସେ ଇଚ୍ଛାଟା ବି ଆପଣ ସେତେବେଳେ ପୂରଣ ହେଇଯାଇଥିବେ। ଆପଣ ଜାଣିଥିବା ଭାବି ଆରେ ମୁଁ ଇଚ୍ଛାଟା କରିଥିଲି, ଭଗବାନ ମୋର ଏଇଟା ଇଚ୍ଛା ପୂରଣ କଲେ। ତାଙ୍କର ଲୀଳା କହିଲେ ଆପଣଙ୍କର, ମାନେ ମୋତେ କହିଲେ ମୋର ଦେହ ଲମ୍ବ ଟାଙ୍କ କରିଯାଉଛି। ପ୍ରଦୋଷ କୁମାର ଦାସ, କାଙ୍କଣ ଶିଖରୀ ପୀଠ ଚିଲିକାର ମୁଁ ସମ୍ପାଦକ ଅଛି। କ'ଣ କହିବେ ଆଜି ଯେଉଁ ଐତିହ୍ୟ ଲୀଳାକ୍ଷେତ୍ର କାଙ୍କଣ ଶିଖରୀ ଟ୍ରଷ୍ଟ ଜଗନ୍ନାଥଙ୍କର ଅପୂର୍ବ ଘୋଷଯାତ୍ରା ଅନୁଷ୍ଠିତ? ବର୍ତ୍ତମାନ ଚିଲିକା ବ୍ଲକର ନଈରୀ ନିକଟସ୍ଥ ଚିଲିକାର ନୀଳ ଜଳ ପରିବେଷ୍ଟିତ ଯେଉଁ ଚିଲିକା ହ୍ରଦ ଚାରିପଟେ ରହିଛି, ତା ମଝିରେ ଗୋଟିଏ ଭୂଖଣ୍ଡ ଯାହାର ନାଁ ହେଉଛି ଲୀଳାକ୍ଷେତ୍ର କାଙ୍କଣ ଶିଖରୀ। ଏହି କାଙ୍କଣ ଶିଖରୀରେ 1731 ଆଉ 1732 ଏଠିକି ଆସିଥିଲେ ମହାପ୍ରଭୁ ତାଙ୍କର ଗୋପନ ଲୀଳା ରଚିବା ପାଇଁ, ଏବଂ ଶ୍ରୀମନ୍ଦିରରୁ ସେତେବେଳେ ଶ୍ରୀମନ୍ଦିର ଉପରେ ଆକ୍ରମଣକୁ ଏଡ଼େଇବା ପାଇଁ ପଣ୍ଡାପଡ଼ିହାରୀମାନେ ସେମାନେ ସେତେବେଳେ ତକି ଖାଁ ଯେଉଁ ମୁସଲିମ ଶାସକ ତାର ଆକ୍ରମଣକୁ ଏଡ଼େଇବା ପାଇଁ ସେ ବର୍ତ୍ତମାନ ସେତେବେଳେ ବ୍ରହ୍ମଗିରି ପଟରୁ ଦୋବନ୍ଦା ଘାଟ ଦେଇ ଏଇ ଚିଲିକା କୂଳ ଚିଲିକା ଭିତରକୁ ସେ ଆଣିଥିଲେ ପ୍ରଭୁଙ୍କୁ, ଚତୁର୍ଦ୍ଧାମୂର୍ତ୍ତିଙ୍କୁ। ଏଇଠି ଚତୁର୍ଦ୍ଧାମୂର୍ତ୍ତି ଦୀର୍ଘକାଳ ଅବସ୍ଥାନ କରିଥିଲେ, ଏବଂ ଏଇ ଐତିହ୍ୟ କାଳକ୍ରମେ ଲୋକଲୋଚନ ଲୋକଶ୍ରୁତିରେ ରହି ବର୍ତ୍ତମାନ ଗତ 2018 ଡିସେମ୍ବର ଆଉ 2019 ଜାନୁଆରୀରେ ଏଠି ଗୋଟେ ଜଗନ୍ନାଥ ପାରାୟଣ ହୋଇଥିଲା, ଏବଂ ଏଇଠି ପାଞ୍ଚରାତ୍ର ଯଜ୍ଞ ହୋଇଥିଲା। ଏଠି ଗଜପତି ମହାରାଜା ଆସିଥିଲେ, ପୁରୀର ଶ୍ରୀ ଗଜପତି ମହାରାଜା ଦିବ୍ୟସିଂହଦେବ। ଏବଂ ଏଇ ଐତିହ୍ୟକୁ ପୁନରାବୃତ୍ତି କରିବା ପାଇଁ ବିଗତ 10 ବର୍ଷ ଧରି ବର୍ତ୍ତମାନ ଚିଲିକା ଜଳ ଗୋଟେ ବଡ଼ଦାଣ୍ଡ ପାଲଟିଛି। ଏଠି ନନ୍ଦିଘୋଷ ନାମକ ଡଙ୍ଗା, ଗୋଟେ ରଥାକୃତି ଡଙ୍ଗା ଏଇଠି ପରମ୍ପରା କ୍ରମେ ଏଇଠି, ଯେହେତୁ ସେତେବେଳେ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଏଇଠି ଗୋଟେ ଶଗଡ଼ି ରଥଯାତ୍ରା କରିଥିଲେ ନଈରୀରେ, ଏଇ ମହାତ୍ମ୍ୟକୁ ପରିବର୍ଣ୍ଣନା କରିବା ପାଇଁ ଏବେ ବର୍ତ୍ତମାନ ବିଗତ 10 ବର୍ଷ ହେଲାଣି ଏଠି ରଥଯାତ୍ରା ଚାଲିଛି। ଚତୁର୍ଦ୍ଧାମୂର୍ତ୍ତିଙ୍କୁ ରଥ ଡଙ୍ଗା ରଥାକୃତି ଯେଉଁ ନନ୍ଦିଘୋଷ ରଥ ଡଙ୍ଗାରେ ବିଜେ କରାଯାଇ ସେ ଚିଲିକା ଜଳରେ ସପ୍ତବାର ପ୍ରଦକ୍ଷିଣ କରିବା ପରେ ସେ ସ୍ୱସ୍ଥାନକୁ ବାହୁଡ଼ି ଯାଆନ୍ତି। ଖୋର୍ଦ୍ଧା ଚିଲିକାରୁ ସୁଧୀର କୁମାର ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ, ଫୋକସ୍ ପ୍ଲସ୍।